হাজরা মোড়ে পাথফাইন্ডারের ঠিক ডান দিকে দুপা ফেললেই শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ওপর ক্যাফে ডিলাক্সে, প্রায় 70 বছরের পুরনো ক্যাফে। ভেতরে ঢুকলে কিছু পুরনো বসার টেবিল, কাঠের বেঞ্চ আর চেয়ারগুলো কিন্তু নতুন প্লাস্টিকের। অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, একটাই, আর জায়গাটা খুব বেশি বড় নয়, এই একটাই ফ্লোর। আর ওপরে কড়ি বরগাটা দেখলে পুরনো দিনের ক্যাফের কথাই মনে পড়ে। তো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাই ক্যাফে ডুলাক্স রেস্টুরেন্টের মেনু কার্ড। টি, কফি থেকে ব্রেকফাস্ট, স্ন্যাক্স থেকে শুরু করে ভারী খাবার সব কিছুই পাওয়া যায়। ফিশ, চিকেন, মাটন কবিরাজি থেকে চিকেন ড্রাম স্ট্রিক থেকে চাউমিন, ভেজ, এগ, মাটন, চিকেন, ফ্রাইড রাইস, ভেজ, ননভেজ থেকে শুরু করে গার্লিক চিকেন থেকে শুরু করে মাঞ্চুরিয়ান সব কিছুই পাওয়া যায়। এখানে সবচেয়ে বড় কথা, আমি যেটা অনেক দিন ধরে করছিলাম, মোগলাই পরোটা। মোগলাই পরোটা একটা নিয়ে নিই। অনেকদিন পর মোগলাই পরোটা টেস্ট করছি। 80 টাকা দামের এই মোগলাই পরোটার টেস্টটা কিন্তু ঠিকঠাক ছিল। দাম হিসেবে তোমরা কিন্তু এই মোগলাই পরোটা টেস্ট করে দেখতেই পারো, আর তার জন্য তোমাদেরকে এখানে আসতেই হবে। সাথে আলু আর সস দেওয়া, এগ, আলু আর পেঁয়াজ দিয়ে স্টাফ করা মোগলাই পরোটাটা আমার কিন্তু বেশ লেগেছে। আর আলুগুলো সাইডে, আলু চাইলে কিন্তু আলু দিচ্ছে, আর 4 পিস করে দিয়েছিল। তো এই দেখো, যাতে তোমাদের মোগলাই পরোটা ভালো লাগে স্পেশালি আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো, বা কোথায় তোমাদের মোগলাই পরোটা ভালো লেগেছে আমাকে সেটাও জানাতে পারো। এরপর যেটা নিয়েছিলাম সেটা ছিল চিকেন স্যুপ। শীতকালে গরম গরম চিকেন স্যুপ খেতে কারি না ভালো লাগে। 70 টাকা দামে চিকেন স্যুপে ছিল ক্যাপসিকাম, ক্যারোট, ব্ল্যাক পেপার, অনিয়ন আর ছোটো ছোটো বোনলেস মাংসের পিস। সব দোকানে কিন্তু পাওয়া যায় না, যে কোনো ফাস্টফুডের দোকানে কিন্তু পাবে না চিকেন স্যুপ। তো এই চিকেন স্যুপের টেস্টটাও কিন্তু আমার কিন্তু মারাত্মক লেগেছে, বেস্ট। তো চাইলে তোমরা এখানে এসে খেতেই পারো। এই আরেকটা দাদা কোথা থেকে, মানে দাদা একটু আসুন, এই আরেকটা পুরনো কলকাতার গল্প বলে কোথা থেকে? এটা পুরনো কলকাতার গল্প সোসাইটি একটা অর্গানাইজেশন আছে, সেটা পুরনো যত এডিটেজ ব্যাপারগুলো আছে এগুলোকে হাইলাইট করে, এবং সেই অর্গানাইজেশন থেকে আমাদেরকে দিয়েছে এডিটেজ অ্যাওয়ার্ডটা। ভালো, থ্যাংক ইউ। এই রেস্টুরেন্টের মালিকের ছেলের কাছ থেকে আমরা শুনে নিলাম এই রেস্টুরেন্টের অ্যাওয়ার্ড পাওয়ার গল্প। পুরনো রেস্টুরেন্ট, অনেক পুরনো নামি দামি লোকে যাওয়া আসা নিশ্চয়ই এখানে হয়েছে। চলো এবার তোমাদেরকে এই রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে কিছু কথা শুনে নিই। কিছু যদি আস্ক করি একটু বলতে পারবেন? তো আপনাদের এই যে, আপনাদের এই দোকানটা তো অনেক পুরনো, মানে এই রেস্টুরেন্টটা তো, এটা কত পুরনো হলো? আর আমাদের 1952 থেকে। তো এখানে মানে সিগনেচার ডিশ কি, মানে সবচেয়ে ফেভারিট কোনটা বিক্রি হয় বা কোন কি আছে? আমাদের এখানে মোগলাই পরোটা বিক্রি হয়, ফিশ ফ্রাই বিক্রি হয়, ফিশ কবিরাজি বিক্রি হয়, এখন আমার চাইনিজ ফুড, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন, ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি, চিকেন কাটলেট, তারপরে স্যুপ আছে, নানা রকম স্যুপ আছে। আচ্ছা, 1952 মানে অনেক পুরনো, অনেক অনেক সেই ব্রিটিশ আমলের একদম কাছাকাছি বলতে গেলে। এখানে আপনাদের মানে রেসপন্স কোনটাতে সবচেয়ে বেশি, মানে কোন খাবারটা সবচেয়ে বেশি ফেভারিট আর কি বিক্রি, মানে এখানে আমাদের ফেভারিট 2-3টা আইটেম আছে, যেটা একটা হচ্ছে মোগলাই পরোটা, একটা বিশাল আমাদের সেল হয়, আর ফিশ ফ্রাইও সেল হয়, ফিশ কবিরাজিও সেল হয়। আচ্ছা, আর চাইনিজের দিক দিয়ে আপনার চাউমিন টাউমিনগুলো বিক্রি হয়, সবই বিক্রি হয়, বিক্রি হয় না তা না, আমাদের মোটামুটি অল প্রত্যেকটা খাবারই কিন্তু খুব মানে ভালো, মানে কোয়ালিটি ফুড বলতে পারেন আপনি, যারাই খেয়ে গেছে এখানে প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েট করছে বা খুব ভালো খেলাম। ইভিন পুজোর সময়
অনেক কাস্টমার বলছে যে এত রাত্রিবেলা চারটের সময়, রাত্রি চারটে, তখনও বলছে যে এত ভালো খাওয়ার পাবো পুজোর সময় এত রাত্রিবেলা, আনএক্সপেক্টেড। এমনি আপনাদের কি প্রতিদিনই খোলা থাকে, কোনো দিন বন্ধ থাকে না? আমাদের রোববার দিন বন্ধ রাখি, এখন আগে বৃহস্পতিবার রাখতাম, এখন রোববার দিন বন্ধ রাখি। হ্যাঁ, কারণ এই লকডাউনের পর থেকে এই রোববার দিনটা বন্ধ রাখছি, কেন কি লোকজন আর বেরোতো না। হ্যাঁ, আমাদের তো লকডাউনে খুব ক্ষতি হয়েছে, দু বছর খুব ক্ষতি হয়েছে, সবারই কম বেশি খুব এফেক্ট হয়েছে। এখন ভিড়ভাড়টা আগে যেরকম হতো, সিনেমা হলগুলো ছিল, হ্যাঁ, সন্ধ্যের সময় ছটা পাঁচটা সাড়ে পাঁচটা ছটা এই সময় এর থেকে নটা সাড়ে নটা ভিড় থাকতো। এখন সিনেমা হলগুলো যেহেতু মানে চলে না, বন্ধ হয়ে গেছে প্রায় সবই, তার ফলে কী হচ্ছে, ফ্লেক্সিবল, মানে কখন যে কাস্টমার ভিড় হবে এটা কিন্তু আমরা অ্যাসেস করে বলতে পারছি না। অনেক সময় হঠাৎ দুপুরবেলা ভিড় হয়ে গেল, অনেক সময় দেখুন সন্ধ্যের সময় ভিড় হয়ে গেল। আচ্ছা, তা আপনাকে একটা প্রশ্ন, এই যে ক্যাফে ডিলাক্স, এই নামটা রাখার পেছনে কোনো কি কারণ আছে, মানে এই রকম নাম কেন রাখা হলো, বা আগে কি এই নামটাই ছিল নাকি? এই নামটাই ছিল, এটা আমার বাবা এটা এস্টাবলিশ করেছিল, বাবার এক বন্ধু এই নামটা দিয়েছে। এটা এটা তো আমাদের এখানকার নাম না, এটা বাইরের কি নামটা আমি ভুলে গেছি। তা ওই কাফে-ডি-লাক্স, ওই ওই প্রথম থেকেই কাফে-ডি-লাক্স। আপনাদের এখানে অনেক পুরনো, নিশ্চয়ই অনেক বিখ্যাত ব্যক্তি তো এসেছে, নিশ্চয়ই জানেন কি? হ্যাঁ, আমাদের এখানে বিখ্যাত ব্যক্তি তো বলতে অনেকেই এসেছে। হ্যাঁ, তখন বেশিরভাগ ধরুন সাহিত্যিক বলুন, তারপরে ধরুন কোনো নাম বলতে পারবেন? নামগুলো এখন আমার অতটা মনে নেই, আমার বাবার সময় আসতো। হ্যাঁ, তা ফুটবল প্লেয়াররা আসতো খুব, ইসমল মোহনবাগান সব প্লেয়ার, ফুটবল প্লেয়ারদের একটা খুব ইয়ে ছিল, সিনেমা আর্টিস্টদের ছিল এখানে আসতো, তারপরে অনেক মহা মানে ক্রিম সোসাইটি, ক্রিম অফ দ্য সোসাইটির লোকজন আমাদের এখানে আসে যাওয়া করেছে, আসে যাওয়া করেছে, এখন অনেকেই। তো আমিও এখানে আগেও এসেছি, তো এই ব্লগ প্রথম করছি, তো যাই হোক ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা। সকালের ব্রেকফাস্ট বা বিকেল সন্ধ্যার থেকে অফিস থেকে ফেরে ছোট স্ন্যাক থেকে শুরু করে কিছু ভারী খাবার খেতে এই ক্যাফে-ডি-লাক্সে এসে খেয়ে দেখতেই পারো, ভালো লাগবেই। অ্যাড্রেসটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম, চলো টাটা বাই।